হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো তোমাদের একটা কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম। তো আমি একদমই ভালো নেই, কারণ আমাদের বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। মানে বিপদ কি বলতে, সব কিছু তোমাদের আমি খুলে বলছি, তো তার জন্যই ভিডিওটা করা। আর কয়েকদিন হয়তো আমি ভিডিও দিতে পারবো না, এখন কদিন দিতে পারবো না, কী দিতে পারবো না সেটাও সব কিছু বলবো তোমাদের। তো কালকে আমাদের মাঠে ধান ঝাড়া ছিল, মানে ধান উঠে গেছে, কাটাও হয়ে গেছে, তো ধান ঝাড়া হচ্ছিল কালকে বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে বাড়িতে মেশিন আছে, তো মেশিনে করে ধান ঝাড়েছে, পায়ে করে যে ঝাড়ে না সেই মেশিন, ধান ঝাড়া মেশিন। তো সেই মেশিন মাঠে নিয়ে গেছিলো ধান ঝাড়ার জন্য। আমার বর ছিল, তারপরে আমার শ্বশুরমশাই ছিল, তারপরে আমাদের আমার নন্দাই ছিল। তো ধান ঝাড়ছিল, হঠাৎ করে আমার শ্বশুরমশাই না মানে মাথাটা ঘুরে যায়, হাত পা কাঁপছিল। তো আমার শ্বশুরমশাইয়ের ওখানে স্ট্রোক হয়েছিল। তো স্ট্রোক হয়ে যাওয়ার পর আমার বর যখন বুঝতে পারে, তখন ধরাধরি করে ভ্যানে করে আমাদের মাঠে ভ্যান নিয়ে গেছিলো, ওই যে খড় টড়গুলো আনার জন্য। তো আমার শ্বশুরমশাইকে বাবাকে ওই ভ্যানে করে বাড়ি নিয়ে এসেছিলো। বাড়ি নিয়ে আসার পর এখানে আমাদের এখানে একটা হাতুড়ে ডাক্তার ছিল, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারে বলেছিলো যে হসপিটালে নিয়ে যেতে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে তো হসপিটাল বলতে কালনা, তা কালনাতে নিয়ে যাওয়া হয়েছিল। তা কালনায় ভর্তি নেয়নি, কালনা থেকে ট্রান্সফার করে দিয়েছিলো বর্ধমানে। তো বর্ধমানে নিয়ে যাওয়ার পর ওখানে ভর্তিই নেয়নি, তো ওখানে বলেছে কলকাতায় নিয়ে যেতে। তো এবার কালকে সকালবেলা 7:30টায় হয়েছে ঘটনাটা। তো 7:30টার সময় নিয়ে গেছে হসপিটালে, যেতে যেতে 8টা বেজে গেছে। ওখানে ছিল সারাদিন ছিল ওখানে, তারপরে দুপুরের দিকটায় সারাদিন ছিল কালনাতে, কিন্তু কোনো ডাক্তার টাক্তার কিচ্ছু ছিল না। সকালবেলা একটা ইঞ্জেকশন দিয়ে গেছে, কোনো ডাক্তার ছিল না। তো যাই হোক, তারপরে 2-3টের সময় ডাক্তার এসেছে, ডাক্তার বলে রিপোর্টগুলো চেক করেছে, ব্রেন স্ট্রোক হয়েছে আর মাথায় না রক্ত জমে গেছে। তো যাই হোক, ওই যে মাথা স্ক্যান করেছে, সমস্ত রিপোর্টগুলো করে ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার বলেছে যে বর্ধমানে নিয়ে যেতে। তো বর্ধমানে গিয়ে ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে বলেছে এসবের চিকিৎসা এখানে হয় না, তো অন্য জায়গায় যেখানে যেতে বলেছে পিজিতে যেতে বলেছিল। তা কলকাতা পিজিতে নিয়ে যাওয়া মানে জানোই তো কলকাতা পিজিতে কোনো জায়গা পাওয়া যায় না। তো তার জন্য আরজি কল বলে কলকাতা একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে যেতে বলেছিল। তারপরে ওই যে বর্ধমানে সেই থেকে ছিল, তো ভর্তি করা হয়নি, বর্ধমানেই ছিল। তারপরে বাবাকে নিয়ে যাওয়া হয় ওই 11:30-11:30 দিকে বর্ধমানে নিয়ে গেছে। এই যেতে যেতে একটা বেজে গেছে, ওখানে গিয়ে ভর্তি করা হয়েছে। তারপরে বাবাকে ডাক্তার দেখেছে কিছুক্ষণ আগে, এই একটা হবে হয়তো, সারাদিন ছিল ডাক্তার আসেনি। তো একটার সময় ডাক্তার এসে দেখে গেছে, তো বলেছে যে মাথার অপারেশন করা যাবে না, মানে এমনভাবে মাথায় রক্তটা জমে গেছে, যেটা শুনলাম আর কি, যে মাথায় এমনভাবে রক্তটা জমে গেছে, তা ওটা অপারেশন করা যাবে না, ওষুধের দ্বারাই ওটা ঠিক করতে হবে। তো এখন ওষুধ খাবে, ওষুধ খেতে বলেছে, এখন থেকে চিকিৎসা শুরু হলো। আর আমার বর আর আমার বড় নন্দাই ওখানে পড়েই আছে কাল থেকে, কাল দুপুরে গিয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, সে সকাল থেকে ওখানে গিয়ে পড়ে আছে। বাড়িতে বিপদ হয়েছে, বাবার যেতে তো হবেই। তো যাই হোক, ওখানে ছিল, আর আমার ননদ তো ছিলই বাড়িতে, ভাইফোঁটা হয়েছে, ননদ ছিল, ভাই আমার ননদের কালকেই বাড়ি যাওয়ার কথা ছিল, তা ভাগ্যিস ছিল, কারণ আমি একা হাতে এসব কিছুই করতে পারতাম না। তারপরে আমার শাশুড়ি মা আমার ননদ সকালবেলায় হসপিটালে গিয়েছিল, সারাদিন ছিল। তারপরে বর্ধমানে আর মাকে নিয়ে যেতে মানা করলাম, কারণ মা একদম অসুস্থ হয়ে গিয়েছিলো, সারাদিন খেয়ে যায়নি, সকালবেলা উঠেই হসপিটালে ছুটেছে, খাওয়া দাওয়া ছিল না, তারপরে ননদও খায়নি, কেউ খায়নি, আর ওই সময় কি খাওয়া যায়। তারপরে যে সন্ধেবেলায় মা বাড়ি এলো, মাকে খেতে দিলাম, তারপরে বর্ধমানে নিয়ে গেছে। আমি মাকে স্বামী সবাইকে মানা করলাম, কারণ মা বর্ধমানে গিয়ে থাকতেই পারবে না, একটা পেশেন্টের কাছে একটা সুস্থ মানুষকে থাকা দরকার, কারণ আমার শাশুড়ি মা কিচ্ছু করতে পারবে না, নিজেই অসুস্থ হয়ে গেছে, তার জন্য আমি যেতে মানা করেছিলাম। শ্বশুরমশাইয়ের কাছে আমার বর আর আমার বড় নন্দাই আছে। আমার বর এত নার্ভাস, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে ডাক্তারের সাথে কথা বলতে পারে না, হসপিটালে যেতে পারে না, আবার কোনো পেশেন্ট দেখলে হাত পা কাঁপে, কোনো জায়গায় ডাক্তারের সাথে কথা বলতে গেলে হাত পা কাঁপে, এরকম টাইপের। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে আমার ছোটো ছেলে যখন পেটে ছিল, তখন জানো তো আমাকে একবারও ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, আমি একা গেছি। যতবার আমি ডাক্তার দেখাতে গেছি আমি একা গেছি, কাছেই যদিও তা হলেও একটা হাজবেন্ড তো ডাক্তারের সাথে কথা বলতেই পারে, যে যাওয়াটা উচিত, কিন্তু আমার বর যেতে পারে না।
এবার ও ছোট থেকেই একদম নার্ভাস, মানে কথাই বলতে পারে না, ডাক্তারের সাথে কথা বলতে পারে না, কোনো বেশি লোকজন দেখলে হাত পা কাঁপে এরকম টাইপের। আমার ছোটো ছেলে যদি পড়ে টড়ে যায় না, ও মানে নিয়ে গিয়ে যে একটু জল দেবে একটু বরফ দেবে কিচ্ছু করতে পারবে না, মানে একদম নার্ভাস হয়ে যায়, হাত পা কাঁপে, কোনো রক্ত দেখলে মানে কিছু দেখলে না হাত পা কাঁপে, মানে ধরো কারো কিছু ক্ষতি হলো এরকম হলো হাত পা কাঁপে, কথা বলতে পারে না। তো কালকে রাত্রে 10:11 সময় বলছে বাবাকে নিয়ে আমি কলকাতায় যেতে পারবো না, আমার শরীর খারাপ করছে, হাত পা কাঁপছে। তো এবার না নিয়ে গেলে তো হবে না বলো, ওখান থেকে মানুষটাকে তো এভাবে ফেলে রাখা যাবে না। তারপরে আমি ভালো করে বললাম মাথাটা ঠান্ডা করো, একটু চা খাও, মাথাটা ঠান্ডা করো, তারপরে তুমি ভাবনা চিন্তা করো যে বাবাকে তুমি কোথায় নিয়ে যাবে, দিয়ে সেই জায়গায় নিয়ে যাও। যেটুকুনি সামর্থ্য সেটুকুনি দিয়ে তো আমার শ্বশুরমশাইকে সুস্থ করার চেষ্টা করছি, আর আমার বর তো পড়েই আছে ওখানে, তো খাওয়া নেই দাওয়া নেই। তো আমার ছোটো ছেলে জানো তো ওর বাবা ছাড়া থাকতেই পারে না, মানে আমার থেকে বাবার দিকে টানটা বেশি, তো বাবাকে দেখতে পাইনি কাল থেকে, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, জানো যে ছেলে সবসময় হাসে সে ছেলে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, ছেলেটা কারও কোলে যেতে চাইছে না, বাবাকে দেখতে পাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার দোকানে যায়, তারপরে আবার বাবা দুপুরবেলা বাড়ি এসে বাবার কাছে কতক্ষণ থাকে, তারপর আবার সন্ধ্যেবেলা বাড়ি এসে সেই থেকে রাত অবধি বাবার কাছে থাকে, এবার সেটুকু পাচ্ছে না, তার জন্য থাকতে পারছে না, বাবা নেই, বাবাকে দেখতে পাচ্ছে না, সোনা বাবা করে ডাকে, তো এবার ডাকছে না, তো তার জন্য মনটা খুব খারাপ করছে, কেমন মুখটা দুঃখী দুঃখী হয়ে আছে। তো যাই হোক, ওকে ছোটো সোনাকে দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে, আবার কালকে কেউ ছিল না বাড়িতে, পুরো বাড়ি ফাঁকা, আমি একা ছিলাম, বড়ো ছেলেকে কালকে স্কুলে পাঠাইনি, কারণ আমি বললাম ছোটো সোনা আছে, ভাইকে একটু ধরবি, আমি কাজ করতে পারবো না, তার জন্য ওকে স্কুলে পাঠাইনি। আবার আজকে জানো তো আজকে ওকে বললাম থাক যেতে হবে না, সোমবার থেকে আবার পরীক্ষা, আমি বললাম আজকে থাক আর যেতে হবে না, ওকে কে দিয়ে আসবে, বাবা নেই, আবার আমি একা একা দিয়ে আসতে পারবো না, আবার নিয়ে আসতে পারবো না। আমার শাশুড়ি মা বাড়িতেই আছে, তবে বাজারে গেছে, একটু দরকার আছে, আমার ননদ নিয়ে ব্যাংকে গেছে, কালকে ওরা যাবে সবাই এখান থেকে। আমার কাকা শ্বশুর আবার বাড়িতে অসুস্থ জানো তো, মানে কাকা শ্বশুরের ব্রেনের প্রবলেম, মানে 3-4 বছর থেকে ওষুধ খাচ্ছে, কোনোভাবেই ভালো হচ্ছে না, খুবই অসুস্থ কাকা শ্বশুর, খুবই অসুস্থ। কাকা শ্বশুর বর্ধমানে নিজেরই ডাক্তার দেখাতে গেছে, তাই কাকা শ্বশুর আজকে কলকাতা যেতে পারবে না বাবার কাছে। তো কালকে সবাই বাড়ি থেকে যাবে, আমার শাশুড়ি মা যাবে, আর আমার ননদ যাবে, আর কাকা শ্বশুর যাবে, আর একটা ওই যে আমার কাকা শ্বশুরের বড় মেয়ের বর, মানে ও নন্দাই যাবে, তো কালকে যাবে, আজকে আর কেউ যায়নি। আর আজকে ডাক্তার দেখে গেছে, ডাক্তার যখন দেখে গেছে আর কাউকে আসতে হবে না। আর কতটা দূর জানো, আমাদের বাড়ি থেকে কলকাতা 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম সময় লাগে, তাহলে যাতায়াত করা কি সম্ভব বলো, 4 ঘন্টা যেতে 4 ঘন্টা আসতে 8 ঘন্টা, তাহলে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় থাকবে। তাই আমার বর বললো থাক আর বাড়ি যাবো না, বাড়ি গেলে আর আসতে পারবো না, তার জন্য আমার বর আছে কাল থেকে, তা আমার ননদরা সব যাবে, তারপর ও বাড়ি আসবে। আর একজন অসুস্থ মানুষের কাছে কাউকে থাকতে গেলে তাকেও তো সুস্থ থাকতে হবে, মানে রাতে ঘুম নেই, সেই সব জায়গায় কি বসার মতো জায়গা নেই এরকম জায়গা। তো যাই হোক, ঘুমোতে পারিনি রাতে, ঘুমটা বড় কথা না, বাবা সুস্থ হয়ে বাড়ি আসুক এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, এই কথাগুলোই বলার ছিল, কারণ আমি একদিন ভিডিও না দিলে তোমরা বারবার কমেন্ট করো দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না, কারণ আমি হয়তো কয়েকদিন ভিডিও দিতে পারবো না, তোমরা জিজ্ঞেস করবে কমেন্ট করবে যে কেন ভিডিও দিচ্ছ না, তার জন্য আমি বলেই দিলাম আগে থেকেই তোমাদের। আর সারাদিন মা ছিল না বাড়িতে কালকে, তারপরে আবার মা থাকতেও মা নিজেই অসুস্থ হয়ে গেছে, তাই একটু খাটাখাটনিটাও বেশি হয়েছে, আমি কাজ করবো নাকি ফোন নিয়ে ঘুরে বেড়াবো বলো, তার বাড়িতে একজন অসুস্থ মানুষ, বাড়িতে একজন অসুস্থ আছে, আর বাড়িতে সবাই অসুস্থ হয়ে গেছে, টেনশনে মাথা যেন কাজ করছে না, কারণ একজন বাড়িতে ওরকম অসুস্থ পড়ে থাকলে কি আর মন ভালো থাকে, ভিডিও করা কি, ভিডিও তো পরেও হবে, ভিডিও বাড়িতে ওরকম অসুস্থ মানুষ ফেলে রেখে কেউ ভিডিও করে বলো, বাড়ির একজন গার্জেন মানে বাড়ির একজন মানুষের ওরকম বিপদ হয়েছে, তো আমি এই বিপদের সময় পাশে থাকতে চাই, তার জন্য আরও ভিডিওটা আমি এখন করবো না, কয়েকদিন পর করবো, কারণ বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তার জন্য এখন ভিডিওটা করবো না, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর এই চ্যানেলটা আমি তিলে 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 উপরে তুলেছি, কারণ একটা ভিডিও যদি একদিন যদি ভিডিও দেওয়া না হয় তাহলে চ্যানেলটি কীভাবে ডাউন হয়ে যায় সেটা আমার খুব ভালো করেই জানা আছে, তো একদিন ভিডিও না দিলে না মানে আমার মনটা শান্তি হয় না, যে এত কষ্ট করে আমি চ্যানেলটাকে তুলেছি, আমার চ্যানেলটা যদি ডাউন হয়ে যায় না সহ্য করতে পারবো না। চ্যানেল হয়তো পরে উঠে যাবে, চেষ্টা করলে সব কিছুই হয়, কিন্তু কী বলতো এই বিপদের সময় না আমার ভিডিও করা তো দূরের কথা, ফোন নিয়ে আমার একটু বসার ইচ্ছা নেই, কালকে সারাদিন ফোনে হাত দিইনি। আর ভিডিওটা যে কালকে পোস্ট করেছিলাম ভাইফোঁটার, ওটা আমি ভাইফোঁটার দিন রাত্রেই এডিট করে রেখেছিলাম, এডিট করে কমপ্লিট করা ছিল বলে আমি কালকে ভিডিওটা দিতে পেরেছি।
আর আমি আজকে কোনো ভিডিও করিনি, আর এখন আমি ভিডিও করতে পারবো না, কারণ বাড়িতে সবাই সবারই মন মরা, মন ভালো নেই। কী করে মনটা ভালো থাকবে? বাবা যদি ওরকম হসপিটালে ভর্তি হয়ে পড়ে থাকে তাহলে কী করে মন ভালো থাকবে বলো তো? আর আমার ফ্যামিলি বলে, আমার ফ্যামিলি মানে তোমরা জানো আমার কেউ নেই বাপের বাড়ির, এই এই হচ্ছে আমার ফ্যামিলি, আমার বর, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা। সংসারে থাকতে গেলে একটু ঝামেলা, একটু ঝগড়া হয়েই থাকে। একটু ঝগড়া ঝামেলা হয়েছে বলে যে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবো না, তাহলে কী বলো তো, ভগবানও ক্ষমা করবে না। তো কর্তব্য আমি করে যাব, সারা জীবন করে যাব, তাতে আমাকে খারাপ ভাবুক, ভুল ভাবুক, যা ভাবে ভাবুক, আমি আমার কর্তব্য আমি করে যাব। তো যাই হোক, আমাকে ভালোবাসুক, আমাকে না বাসুক, কিন্তু কর্তব্য আমি এভাবেই করে যাব। আমি আমার কর্তব্যর দিক থেকে একটু নড়চড় হব না। বাবা মা, এই ডাকটা কত মধুর বলো তো। আমার মা বাবা নেই তা কী হয়েছে? আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা তো আছে, যাদের আমি বাবা মা বলে ডাকতে পারছি, এটাই তো বড় কথা। আর ওই যে বললাম, সংসারে থাকতে গেলে একটু ঝগড়া অশান্তি থাকেই, তার জন্য এটা নয় যে বাবাকে দেখবো না, মাকে দেখবো না, মার সাথে কথা বলবো না, বাবার সাথে কথা বলবো না, কারণ সংসারে থাকতে গেলে, একসাথে থাকতে গেলে, যেমন একসাথে বাসন কোসন থাকলে একটু আওয়াজ তো হবেই, সেই রকম সংসারে থাকতে গেলে খুঁটুনাটি লেগেই থাকে একটা। তো রাগ করে বসে থাকলে কাউকে চলে না, না মা রাগ করে বসে থাকে, না আমি রাগ করে বসে থাকি। তো মা যখন একটু রাগারাগি হয় আমার ওপর, তখন একটু রাগ দেখায়, কিন্তু আমারও মায়ের ওপর একটু রাগারাগি হয়, রাগ দেখায়। আমি আমার শ্বশুর মশাইকে বকা দিই, ওই যে কথা শোনে না, একটুও কথা শোনে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার শ্বশুর মশাই একটুও কথা শোনে, মানে এত পরিশ্রমী মানুষ, একটুও কথা শোনে না, বৃষ্টি পড়তে ঝমঝম করে চলে যাবে মাঠে, মাঠে গিয়ে কাজ করবে, আবার ভিজে ভিজে বাড়ি আসবে। আবার জানো তো আমার শ্বশুর মশাই না টানের প্রবলেম আছে, শ্বাস নিতে কষ্ট হয়, ওই একবার না বুকে জল হয়েছিল, তো হসপিটালে ভর্তি, একবার না দুবার হসপিটালে ভর্তি ছিল বর্ধমানে, তো বুকে জল হয়েছিল, ঠান্ডা লাগলে না ক্ষতি হয়, আবার একটু ভিজে ভাত খাবে, জল দেওয়া ভাত খাবে, বলবে আমি জল দেওয়া ভাত খাবো, কথা শুনবে না কারো, জানো কী বলবে, একটা কথা শোনে না। তো মাঝে মাঝে একটু বকা দিই কিন্তু শোনে না। আমার শ্বশুরমশাই না প্রেশারটা হাই, জানো তো, মানে ডাক্তার বলেইছে যে প্রেশারের ট্যাবলেট খেতে, কিন্তু কথা শোনে না, ওই যে বললাম একটা ট্যাবলেটও খায় না, মাঝে মাঝে ইচ্ছা হলো খায়, আবার ইচ্ছা হলো খায় না। আজকে যদি রোজ প্রেশারের ওষুধটা খেতো তাহলে কিচ্ছু হতো না। তো কী করবো আর, জানো তো বয়স হয়ে গেলে মানুষ না বুদ্ধিটা একটু হালকা হয়ে যায়, বাচ্চাদের মতন হয়ে যায়, কথা শুনতে চায় না, রাগ দেখায়, এরকম টাইপের। সবাইকে একটু মানিয়ে নিতে হয়, কিছু কিছু সংসারে কেউ মানিয়ে নিতে পারে না, হয়তো শাশুড়ি মা মেয়ে বৌমাকে মেয়ের মতন ভাবে না, কোনো শাশুড়ি মাই বৌমাকে মেয়ের মতন ভাবতে পারে না, কারণ নিজের মেয়ে ছাড়া পরের মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না। আমার মাই ছিল, আমার মা কি আমার থেকে কি আমার বৌদিকে ভালোবাসতো? তাই বাসতো না, আমাকেই বেশি ভালোবাসতো, কোনো মাই পারে না। কিন্তু মেয়ে শাশুড়ি মাদের একটা কথাই বলতে চায় যে পরের মেয়েরাও কিন্তু নিজের মেয়ের মতোই হয়, তাদের একটু ভালোবাসা দিন, তাহলে দেখবেন না ভালোবাসা দিলে ভালোবাসাটা পাওয়া যায়, ভালোবাসা দিন, দেখেন ভালোবাসা অবশ্যই দেবেন। সমস্ত শাশুড়ি মায়েদের একটা কথাই বলতে চাই যে পরের মেয়েদের একটু মেয়ের মতন ভালোবাসুন, তাহলে দেখবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসলে অবশ্যই দেখবেন মায়ের মতন ভালোবাসবে। তো যাই হোক, আমার শাশুড়ি মা কী বলতো খুব করে, তোমরা তো বলো যে তোমার শাশুড়ি কাজ করে না কাজ করে না, কিন্তু কী বলতো আমার শাশুড়ি মা ক্যামেরার সামনে আসতে চায় না, বলে আমার আমাকে তুলো না, তাই জন্য আমি তুলতে চাই না। আবার যেটুকুনি তুলি তো মা বকা দেয়, বলে আমাকে ভিডিওতে এনো না, কাপড়টা কীভাবে পরে আছি, এভাবে পরে আছি, বাড়িতে যেভাবে থাকে মানুষ, তো মা তুলতে চায় না, তার জন্য আমি ভিডিও মাকে করি না। মা কিন্তু খুব কাজ করে, তোমরা জানো আমার শাশুড়ি মা যে এই বয়সে এত কাজ করতে পারছে, আমার মনে হয় না আমি অত বয়সে গিয়ে কোনো কাজ করতে পারবো। তো যাই হোক, আমার একটা কথাই বলা ছিল, আমার শাশুড়ি মা কিন্তু খুব কাজ করে। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমার যা কাজ করে না, আমার যা কাজ করে, আমার যা কী বলতো, আমার বর একটাই ছেলে আর আমার শ্বশুরের দুটো মেয়ে, মানে আমার দুটো ননদ আছে, আর আমার যা তো আমার কাকা শ্বশুরের ছেলের বউ, তো ওদের আলাদা বাড়ি, ওরা ওদের বাড়ির কাজ করে, আমি একাই, আমি এবাড়ির বউ একাই, তো আমি একাই করি, আমার মা আমার শাশুড়ি মা করে। আর আমাদের বাড়িতে প্রচুর কাজ, জানো আমাদের বাড়িতে প্রচুর কাজ, আমাদের গরু ছিল, এখন গরু নেই, শুধু খাটুনির জন্য গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে, আর অত করতে পারবে না, কারণ আমার শাশুড়ি মার বয়স হয়েছে, পায়ের সমস্যা আছে। তো যাই হোক, আমার শাশুড়ি মা খুব কাজ করে, আমি তোমাদের বারবার করে বললাম, আমার শাশুড়ি মার বিষয়ে নেগেটিভ কমেন্ট করো না প্লিজ, দয়া করে। আর যদিও না করে তাহলেও আমার কোনো সমস্যা নেই, আমি করে নিতে পারবো, আমার কাজ করতে কোনো ভয় নেই, শুধু ছোটো ছেলেটা একটু দুষ্টুমি করে, পারি না, আর আমার শরীর মাঝে মাঝে একটু শরীর খারাপ করে, তার জন্য একটু পারি না। এই যে আজকে খুব মাথা যন্ত্রণা করছে, কোমরে ভীষণ যন্ত্রণা করছে আজকে, কেন কী জানি জানি না, খুব কষ্ট করে আজকে রান্না করলাম, পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছে। এখন কেউ নেই, বাড়ি ফাঁকা, আমি আছি, আমার বড় ছেলে ওই যে বসে আছে ছাদে,
আর ছোট সোনা নিচে ঘরে ঘুমোচ্ছে। আমি বারবার বড়কে বলছি যে একটু দেখে আয় দেখে আয়। আমি তো ভাবলাম তোমাদের কথাটা বলাটা দরকার, কারণ আমি তোমাদেরকে কি বলতো নিজের ফ্যামিলির মতন করে ভাবি, তার জন্য আমি কথাটা তোমাদের বলতে এলাম। আর এটাই বলা ছিল, আর ভিডিওটা বাড়াবো না। তো তোমরা প্লিজ, আমি যদি ভিডিও না দিই তোমরা প্লিজ আমার পাশে কিন্তু থেকো, দয়া করে দয়া করে তোমরা যেন আমার প্লিজ পাশে থেকো। আর তোমাদের তো অনেক কথাই বললাম, ব্যাস এটুকুই বলার ছিল। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমি চেষ্টা করব মিনি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব, কিন্তু তাও আমার মনে হয় না আমি মিনি ব্লগ দিতে পারবো। তো বাড়িতে এরকম অসুস্থ মানুষ ফেলে রেখে আমি মিনি ব্লগ দিতে পারবো না, ফোনের ক্যামেরা আমি ভিডিও করতেই পারবো না। তোমাদের ওর জন্যই বললাম যে হয়তো কদিন হতে পারে আমি ঠিক বলতে পারছি না, কারণ বাবা যতদিন না আসছে ততদিন আমি ভিডিও করতে পারবো না বাড়িতে। তো বাবা সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি ভিডিও করার চেষ্টা করব। তো তার জন্য তোমাদের বললাম, রাখি ঠাকুর যেন তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে তোলে। তবে সেটুকুই বলার ছিল, চলো টাটা।